সরকারের নিয়ম কানুন এক সেকেন্ড দরকার না আপনি কিসের কথা মানে করেন ভারত সরকারকে না করছে আপনি মানেন দর্শক ছাত্র আন্দোলনের আজকের এই প্রোগ্রাম এ গায়ে হাত দেন কেন গায়ে হাত দিতেছেন কেন আপনি গায়ে হাত দিতেছেন কেন গায়ে হাত দিতেছেন কেন আজ ছাত্র আন্দোলনের ইসলামিক শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের আজকের এই অযৌক্তিক লকডাউনের প্রতিবাদে আজকের এই মানববন্ধনে প্রশাসনের নগ্ন হস্তক্ষেপ আপনারা দেখেন দর্শক এই যে দেখেন প্রশাসন নগ্ন হস্তক্ষেপ করতেছে আমাদের আমাদের আজকের যৌক্তিক আন্দোলনে প্রশাসন নগ্ন হস্তক্ষেপ করতেছে আপনি গায়ে হাত দিতেছেন কেন আপনি গায়ে হাত দিতেছেন কেন আপনি গায়ে হাত দিবেন কেন আপনি গায়ে হাত দিচ্ছেন কেন আপনি কে আপনি গায়ে হাত দিতেছেন কেন আপনি গায়ে হাত দিতেছেন কেন আপনি আপনি বুঝে যাবেন গায়ে হাত দিতেছেন কেন আপনি গায়ে হাত দিতেছেন কেন আপনি ডাকছেন কেন আপনি ডাকছেন কেন না ডাকছেন কেন সে ডাকছেন কেন সে বলতে পারে এভাবে ডাকছেন কেন সমস্যা আপনি ডাকছেন কেন আপনি ডাকছেন কেন আপনি গায়ে হাত দেওয়ার অধিকার নাই আমরা তো দূরত্ব মেনটেন করে দাঁড়াইছিলাম আল্লাহ
মানে
পরবর্তী সমাজসেবক কোম্পানি আসছেন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এম এম সোহাইল। সংগ্রামী সাথী বন্ধুগণ, আজকে আপনারা জানেন আমরা কি দাবি নিয়ে রাজপথে এসেছি, কিন্তু অবৈধ সরকার, ফ্যাসিবাদী সরকার যারা বিনা ভোটে নির্বাচনের মাধ্যমে আজকে ক্ষমতা এসেছে, তারা বাংলাদেশের মানুষকে, বাংলাদেশের জনগণকে তারা দুটি চেপে ধরে আজকে তারা ক্ষমতা আসীন হয়েছে। ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন বলতে চায়, আজকে আপনি যেইভাবে লকডাউন দিয়েছেন গত দুই দিন আগে, আপনি কার কাছে জিজ্ঞেস করেছেন দেশ থেকে আপনার পাপার নাকি? আপনি চিকিৎসা সেবাকে কতটুকু নিশ্চিত করেছেন? কয়টা আইসিইউ নিশ্চিত করেছেন? ঢাকার মধ্যে নয় শুধু বাংলাদেশে কতটি করোনা বিশেষায়িত হাসপাতাল নিশ্চিত করেছেন? কতটুকু অক্সিজেন নিশ্চিত করেছেন? আমরা সকলেই জানি আমরা কি দাবি নিয়ে এখানে একত্রিত হতে চেয়েছিলাম, কিন্তু এই সরকারের পেটুয়া বাহিনী প্রশাসন আমাদেরকে ওখানে দাঁড়াতে দেয় নাই। এখান থেকে আবারও প্রমাণিত হয়েছে পুলিশ জনগণের সাথে নেই, পুলিশ সরকারের সাথে, সরকারের সকল ফ্যাসিবাদী কর্মকাণ্ডে সহযোগিতা করছে। নিন্দা ও প্রতিবাদ জানাই সংগ্রামী সাথী ও বন্ধুগণ। আজকের এই চলমান যে লকডাউন চলছে, এটা জনগণের সাথে শুধুমাত্র তামাশা, ঠিক কিনা? লকডাউনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। পাশাপাশি এই লকডাউন যেন যৌক্তিক হয়, এই জনগণের ভাত এবং ভোটের অধিকার রক্ষা করে যেন লকডাউন হয়, সেই দাবি জানিয়ে আজকের এই মানববন্ধনে প্রশাসনের যে নগ্ন হস্তক্ষেপ আমরা লক্ষ্য করেছি, নিন্দা এবং প্রতিবাদ জানিয়ে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, দেশব্যাপী অযৌক্তিক মানব অযৌক্তিক লকডাউনের প্রতিবাদে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন ঢাকা মহানগরের আজকের মানববন্ধনকে মানববন্ধনের এ পর্যায়ে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় মহতরম সভাপতি ছাত্রনেতা নুরুল করিম আকরাম। সংগ্রামী উপস্থিতি, আমরা খুবই দুঃখ এবং ক্ষোভ নিয়ে এখানে দাঁড়িয়েছি। আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের সরকার রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে অবিবেচনা প্রসূত লকডাউন দিয়েছে। দেশের সাধারণ মানুষ ইতিমধ্যে এই প্রহসনের লকডাউনকে ঘৃণা করে প্রত্যাখ্যান। আমরা দেখেছি 2020 সালে একটি মহামারী করোনা ভাইরাস কোভিড-19 প্রাদুর্ভাব গোটা বিশ্বে ছড়িয়ে পড়েছে, কিন্তু গোটা বিশ্ব যখন প্রস্তুতি নিচ্ছিল এই কোভিড-19 মোকাবেলা করার জন্য, তখন বাংলাদেশের সরকার প্রস্তুতি নিচ্ছিল বাংলাদেশের সুবর্ণ জয়ন্তী এবং জাতির জনকের জন্মশতবার্ষিকী পালন করার জন্য। কিন্তু কদিন পর দেখা গেল কিসের জন্ম শতবার্ষিকী আর কিসের সুবর্ণ জয়ন্তী মানুষ মরে ছাপ হয়ে যাচ্ছে, তখন সরকার তাড়াহুড়ো করে তখন আবার আরেক অবিবেচনা প্রসূত লকডাউন দিয়েছে। আর এই লকডাউনকে কোনো ধরনের পরামর্শ ছাড়া,
বোদ্ধা ব্যক্তিদের পরামর্শ ছাড়া এই লকডাউনকে দীর্ঘায়িত করেছে, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রেখেছে, বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানকে বন্ধ করে রেখেছে, এগুলোকে বিকল করে দিয়েছে। ফলশ্রুতিতে শিক্ষার্থীরা তারা কেউ ডিপ্রেশনে চলে যাচ্ছে, অনেকে আত্মহত্যা করছে, বিভিন্ন শিক্ষার এই কাঠামো ভেঙে পড়েছে। তারপর কিশোর গ্যাং তৈরি হয়েছে, শিক্ষার্থীদের মধ্যে সন্ত্রাস প্রবণতা তৈরি হয়েছে। আমরা কি দেখছি, আবার যখন এই কোভিড-19 দ্বিতীয় ডাইভ শুরু হয়েছে তখন সারা বিশ্বব্যাপী এটার জন্য সতর্কবার্তা জারি করেছে, কিন্তু বাংলাদেশের সরকার তখনও পর্যন্ত কোনো প্রস্তুতি গ্রহণ করেনি। প্রস্তুতি গ্রহণ না করে তারা আবার নতুন করে সুবর্ণ জয়ন্তীর নামে বাংলাদেশ এবং গোটা বিশ্ব মুসলিম উম্মাকে আঘাত দিয়ে ভারত থেকে ভারতের সন্ত্রাসী মোদীকে বাংলাদেশে আমন্ত্রণ জানিয়েছে। তারপরে আমরা দেখতে পেয়েছি এই সন্ত্রাস মোদীর আগমনের পর খোদাই গজব স্বরূপ আবারও কোভিড-19 এই প্রকোপে বাংলাদেশ থেকে আবার মানুষের ভিড়। এটাই কি আমাদের প্রত্যাশা ছিল? স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন করছি, দেশ স্বাধীনতার 50 বছর অতিবাহিত করেছে, এই স্বাধীনতার 50 বছরে মানুষের কি এটাই পাওয়া ছিল? এটাই কি প্রত্যাশা ছিল? সংগ্রামী উপস্থিতি আজকের এই অবিবেচনা প্রসূত রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত লকডাউনের প্রতিবাদ জানিয়ে সারা দেশব্যাপী ব্যবসায়ী শিক্ষার্থী শ্রেণী বর্ণ নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষ মাঠে নেমে এসেছে। আমরা তাদের এই আন্দোলনের সাথে সংহতি প্রকাশ করছি। ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন আজকের এই মানববন্ধন পরবর্তী সমাবেশ থেকে কয়েকটি দাবি উত্থাপন করছে। পুরো বা আংশিক লকডাউন নয়, বরং স্মার্ট বা ইন্টেলিজেন্ট লকডাউন মাথায় নিয়ে খাত ও পেশাভিত্তিক পরিকল্পনা প্রণয়ন করতে হবে। করোনা মোকাবেলায় অঞ্চলভিত্তিক জেলাভিত্তিক আলাদা পরিকল্পনা প্রণয়ন করে আগামী 5 বছর মেয়াদী পরিকল্পনা প্রণয়নে বাস্তবায়ন করতে হবে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বন্ধে বিশেষ করে রমজানে মানুষের সিয়াম পালনকে সহজ করতে দ্রুত কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে হবে। পেশাভিত্তিক ভাতা ও ত্রাণের ব্যবস্থাপনা এবং গরিব ও নিম্নবিত্ত মানুষের বিশেষ করে অপ্রাতিষ্ঠানিক খাতের শ্রমিক এবং চাকরিজীবীদের বিশেষ প্রণোদনা বাস্তবায়ন করতে হবে। ভাসমান শ্রমজীবী নিম্ন আয়ের মানুষদের মোবাইল ব্যাংকিং ডাটাবেজ, অপ্রাতিষ্ঠানিক খাতের চাকরিজীবীদের সাধারণ ও ব্যাংক ডাটাবেজ করে আর্থিক সহায়তা নিশ্চিত করতে হবে। দলীয় দুর্বৃত্তদের মাধ্যমে ত্রাণ বিতরণ ব্যবস্থাপনা না করে ডিজিটাল তথ্যশালার মাধ্যমে ত্রাণের আর্থিক সহায়তা কার্যক্রম নিশ্চিত করতে হবে। জেলা পর্যায়ে বিশেষায়িত করোনা হাসপাতাল ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে। সংগ্রামী উপস্থিতি, এই ছিল আমাদের আজকের দাবি এবং এই ছিল আমাদের আজকের মানববন্ধন, আজকের সংগ্রাম, আজকের আন্দোলন। আমরা সরকারকে আবার জানিয়ে দিতে চাই, যদি এভাবে অবিবেচনা প্রসূত রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত লকডাউনকে যদি দীর্ঘ করা হয়, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন দেশের সর্বস্তরের শিক্ষার্থীদেরকে নিয়ে এবং তরুণ যুবকদেরকে নিয়ে এমন কোন আন্দোলন গড়ে তুলবে, সরকার তখন তার এই গতি নিয়ে সিদ্ধান্তহীনতায় পড়ে যাবে। অবিবেচনা প্রসূত সিদ্ধান্ত নিয়ে বসতে পারে, তার এই গতি রাখবে কি রাখবে না? উপস্থিতি আজকের এই মানববন্ধন এবং সমাবেশে যারা যোগ দিয়েছেন, কষ্ট করেছেন, তাদের সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং সাংবাদিক বন্ধুদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।